হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিপি কেরিয়ার। ডাব্লিউবিপি কেরিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকেও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা এক্সাইজ মেন দিতে চলেছো তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে। অবশ্যই তোমরা যারা এক্সাইজ মেন দেবে তারা কিন্তু ওই গ্রুপে লিঙ্ক মানে লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যাও। তোমাদের জন্য অনেক বেনিফিট আছে। তোমাদের জন্য আমি অল টাইম মানে আমার ডিউটি করার পরে যতটুকু টাইম পাই তোমাদের জন্য আমি ইউটিলাইজ করে বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য মানে বিভিন্ন রকম কোশ্চেন সেট তৈরি করার জন্য ব্যস্ত আছি। তো তোমাদের এই মুহূর্তে মনে হয় কিছু পারছো না, দু তিন দিনের মধ্যে সব কিছু স্টার্ট হয়ে যাবে নিয়ম মাফিক। ওকে, তো চলো প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তোমরা কী কী প্রশ্ন করেছো? বলছে, দাদা পোস্টিংয়ের পর খাবার কেমন? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে। দেখো, ট্রেনিং পর্যন্ত তোমাকে ট্রেনিং সেন্টার থেকে খাবার মানে যেটা খাবার সেটা প্রোভাইড করা হবে, তার বিনিময়ে তোমার থেকে টাকা নেওয়া হবে। কিন্তু তোমার যেই পোস্টিং হয়ে যাবে, পোস্টিং হওয়ার পরে তুমি কী খাবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত। তুমি রান্না করে খেতে পারো, বাইরে থেকে খাবার খেতে পারো, সেটা তোমার উপরে নির্ভর করবে তুমি কেমন খাবার খাবে। তুমি সুইগি থেকে খাবার অর্ডার করতে পারো, ঠিক আছে? তো সেইটা তোমার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো, ওকে, রান্না করেও খেতে পারো, এটাও একটা ভালো জিনিস। তো তারপরে আসছি 13 পে সম্পর্কে কিছু বলুন। এই ভিডিও মানে এই টপিকটা নিয়ে আগেও আমি একটা ভিডিওতে বলেছি, তো আজকেও আমি ছোট্ট করে বলে দিচ্ছি 13 পে কী। তো 13 পে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে 52 দিনের টাকা এক্সট্রা দেওয়া হয়। কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একমাত্র পুলিশ ডিপার্টমেন্টে রবিবারে কোনো ছুটি হয় না, রাইট? তাহলে বছরে কটা রবিবার পড়ছে? 52 দিন। অনেকে আমাকে বলছে যে দাদা ওটা তো 14 পেও হয়ে গেল, মানে 14 মাসের মাইনে দিচ্ছে না। 52 দিন মানে কি? 52 দিন মানে 52টা রবিবার। তো এটা আগে থেকেই বলা হচ্ছে যে 13 পে, মানে প্রথম থেকেই শোনা যেত যে 13 পে হয়ে আসছে, ঠিক আছে? তো এখনও এটার নাম 13 পেই আছে। তো 52 দিনের যে মাইনে, ধরো তোমার বেসিক মানে বেসিক পে হিসেবে একদিনের মাইনে কত, সেটা আমার যেমন এখন দাঁড়াচ্ছে 746.25 এরকম সামথিং দাঁড়াচ্ছে। তো এটা হচ্ছে আমার একদিনের মাইনে। তাহলে এই মাইনের সাথে যদি 52 দিন গুণ করি তাহলে যে মাইনেটা হয় মানে যে টাকাটা হয় সেই টাকাটা 13 পে হিসেবে আমি পাবো। তো এই 13 পে কবে পাবো? এই 13 পে নর্মালি সবাই পাই কী মাসে? জুলাই মাসে। এবং ওই জুলাই মাসে তোমাদের আবার ইনক্রিমেন্টও লাগে, ওকে? তো এটা আশা করি ক্লিয়ার করলাম। এবার আমরা যাব নেক্সট কোয়েশ্চনে। বলছে, আমায় যদি বলা হয় এই চাকরি থেকে অন্য চাকরিতে যেতে চান, তো ডেফিনেটলি আমি বলব কী বলবো? তোমাকে যদি এই কোয়েশ্চনটা ধরা হয় তাহলে তুমি কী বলবে? নর্মালি উত্তর দেবে যে স্যার অবশ্যই, কে না বড় পোস্টে চাকরি পেলে যেতে চাই, সেরকম আমিও স্যার যেতে চাই বড় পোস্টে চাকরি পেলে, ঠিক আছে? তো এই ডিপার্টমেন্টে মানে পুলিশ ডিপার্টমেন্টে আমি যদি কোনো উচ্চ পদে চাকরি পাই তাহলে স্যার অবশ্যই যাব। বোঝা গেল? তারপরে আসছি, দাদা ট্রেনিংয়ের সময় ফায়ার অপারেটরের ইন্টারভিউ দিতে আসতে পারবো? দেখো, এই ডিপার্টমেন্টে একবার যে কোনো ডিপার্টমেন্টে তুমি ঢুকে গেলে, ঢুকে যাওয়ার পরে তোমার কিন্তু একটা জিনিস নিতে হবে, তুমি কোনো কিছু এখন আর নিজের ইচ্ছায় করতে পারবে না, সেটা ডিপার্টমেন্টের ইচ্ছায় করতে হবে। তো এখানে NOC বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেটার জন্য আমার কোনো অবজেকশন নেই, অর্থাৎ ডিপার্টমেন্টের কোনো অবজেকশন নেই, সেটাকেই বলা হয় NOC, নন অবজেকশন সার্টিফিকেট। তো এটা তোমাকে নিয়ে তুমি পরীক্ষা দিতে গেলে তোমার কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে, তুমি কি যেতে পারবে ফায়ার অপারেটরে? আমার মনে হয় তোমার NOCটা তুমি পাবে না, যেহেতু তুমি ট্রেনিং সেন্টারে যাচ্ছ WBP ট্রেনিং করতে, তাই না? ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল, তাই না? তো যেহেতু এটা কনস্টেবল র্যাঙ্ক, সেই জন্য কি হচ্ছে, এই কনস্টেবল র্যাঙ্ক আর ফায়ার অপারেটর কি কনস্টেবল র্যাঙ্ক, তো দুটোই সেম র্যাঙ্ক। তো সেম র্যাঙ্কের জন্য সেম র্যাঙ্ক থেকে সেম র্যাঙ্কে মনে হয় NOC দেবে না। যদি আপার কোনো পোস্ট হতো তাহলে তোমাকে NOC দিত, এটা আমার ধারণা। তো আমারও ফায়ার অপারেটরের মার্ক ছিল, তো আমি NOC পাইনি, তো সেই জন্য তোমাকে বললাম।
এবার বলছে দাদা মেলের হাইট কত লাগে? মেলের হাইট তোমরা তো সবাই জানো 167 ডেফিনেটলি। তো তারপরে বলছে দাদা আপনি WBP এক্সাম দেওয়ার সময় কোন ম্যাথ বুক ফলো করেছেন? তো অবভিয়াসলি আমি দুটো বই ফলো করতাম, আর আরএস আগরওয়ালটা পাশে রেখে দিতাম। এক হচ্ছে এম টাইরা, যেটা আমার একটা পছন্দের বই, আর একটা বই ফলো করতাম, সেটা হচ্ছে বাংলা ভার্সন, মানে এটা হচ্ছে সুবীর দাস। তো সুবীর দাস আমি ফলো করতাম আর কি। তো তারপরে আসছি, দাদা আপনি সরি দাদা ট্রেনিংয়ে কোনো কিছু না পারলে কি বাদ দেওয়া হয়? দেখা যাচ্ছে কোনো একটা ছেলে ট্রেনিংয়ে গেছে এবং ট্রেনিংয়ে যাওয়ার পরে ট্রেনিংয়ে গিয়ে দেখা যাচ্ছে তার কোনো প্রবলেম হয়ে গেছে, যার জন্য সে ট্রেনিংটা কন্টিনিউ করতে পারছে না, তার খুবই প্রবলেম হচ্ছে। তো সে সেই সময় রেস্টে থাকবে। তো রেস্টে থাকার পরেও যদি সে মাঠেও না যেতে চায়, এরকম যদি অবস্থা হয়ে যায় যে রেস্ট নিতে হচ্ছে কোথায়, ব্যারাকে বসে, তো সেক্ষেত্রে তার একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে সে ওই ব্যাচে, দেখা যাচ্ছে তোমরা ট্রেনিং করছো, সাপোজ আমি ধরে নিচ্ছি 250 নম্বর ব্যাচে, তাহলে 250 নম্বর ব্যাচে যখন তোমরা ট্রেনিং করবে তখন ওই ব্যাচ থেকে তুমি ডিটেন্ড হয়ে যাবে। অর্থাৎ ডিটেন্ড হয়ে যাওয়া মানে কি, ওই ব্যাচ থেকে তোমার ট্রেনিংটা হবে না, নেক্সট যে ব্যাচটা আসবে সেই ব্যাচে তোমার ট্রেনিং হবে। সুতরাং তোমার আমি বলবো যে এই যে ট্রেনিং তুমি নেক্সট ব্যাচে করছো, অর্থাৎ ডিটেন হয়ে নেক্সট ব্যাচে চলে যাচ্ছে, তার মানে কি তোমার ওই যে আগে যে ব্যাচে যে তোমার বন্ধুরা ট্রেনিং করছে, ওই ব্যাচের বন্ধুরা ইনক্রিমেন্ট পাবে, 13 পে পাবে, তুমি হয়তো 13 পে পাবে, এটা আমার সঠিক জানা নেই, তবে তোমার ইনক্রিমেন্টটা আটকে যাবে। তুমি ব্যাচে যেহেতু নিউ ব্যাচে চলে যাচ্ছ তাহলে তোমার ইনক্রিমেন্টটা আটকে যাবে। সুতরাং আমি বলবো যে ভালোভাবে ট্রেনিংটা করো, চেষ্টা করো, আর না পারলে আর কী করা যাবে, পরের ব্যাচে করতে হবে। তারপরে আমরা আসবো নেক্সট প্রশ্নে। তো ইন্টারভিউতে কী কী নিয়ে যেতে হবে? তো এখনও আমি যে মানে ইন্টারভিউতে কী কী নিয়ে যেতে হবে সেগুলো পড়িনি, নতুন কিছু নিয়ম ইনক্লুড হয়েছে, যেমন তোমাকে একটা ফর্ম নিয়ে যেতে হবে, মানে একটা ক্রাইটেরিয়াতে ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, যেটা আর কি দেখলাম আগের যে ইন্টারভিউয়ের ডেটটা দিয়েছিলো তার আগে ওই নোটিফিকেশানে। তো ওইগুলো আমি পড়ে তোমাকে বলে দেবো, আর সাথে সাথে তোমার অল ডকুমেন্টস পারলে আমি বলবো সবচেয়ে ভালো হয় তুমি 3 কপি করে তোমার অল ডকুমেন্টস জেরক্স করে রাখবে, কারণ ওগুলো তো বিহারের সময় লাগবে, এক্সট্রা থাকতে ক্ষতি কী, ক্ষতি তো নেই, তো জেরক্স করে নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, অবশ্যই নিয়ে যাবে। আর তোমার অল মার্কশিট সার্টিফিকেট সব নিয়ে যাবে, ঠিক আছে। আর সাথে তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের 3+ মার্কস নিয়ে যেতে হবে, ওকে। আর আরেকটা জিনিস, এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি, তো তোমার যে ড্রেস হবে সেই ড্রেসটা তুমি বাড়ি থেকে পরে যাবে না, বাড়ি থেকে পরে গেলে কী হবে, সে বাড়ি থেকে পরে গেলে ওইটা কুচকে যেতে পারে বা ভাঁজ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বলবো ড্রেসটা ব্যাগে করে নিয়ে ট্রেনিং ইন্টারভিউ সেন্টারে গেলে এবং কোনো একটা টয়লেট কিংবা কোনো একটা রুম থেকে সেটাকে চেঞ্জ করে পরে নিলে তাহলে কী হবে, ওইটা ফ্রেশ থাকবে, ঠিক আছে, ওইটা একটা ভালো লুক তোমাকে দেবে। তো এটাই আমার বলার ছিল। তো তোমাদের জন্য আবার বলছি, যারা এক্সাইজ কনস্টেবলে আছো মেইন দেবে, তারা অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও, তোমাদের জন্য অনেক অনেক ফ্যাসিলিটিস আসতে চলেছে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।